ঢাকা মহানগর বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপের খসড়া ত্রুটিপূর্ণ এবং দুর্বল খসড়াটির বিস্তারিত পর্যালোচনা এবং সংশোধন প্রয়োজন বলে মনে করছেন স্থপতি এবং নগর পরিকল্পনাবিদরা দুপুরে আগারগাঁওয়ে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট আইবিএতে ড্যাপের খসড়া নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বরং প্রস্তাবিত খসড়ায় জলাশয়ের সংজ্ঞা সুনির্দিষ্ট করা হয়নি আর এই প্রস্তাব গৃহীত হলে প্রাকৃতিক দুর্যোগ ও ভূগর্ভস্থ পানির স্তর হ্রাসের ঝুঁকিতে থাকা ঢাকা সত্তর ভাগ প্রাকৃতিক জলাশয় হারাবে ড্যাপের প্রস্তাবে বলা আছে রাস্তা ন্যূনতম প্রশস্তের প্রয়োজন খাল ভিত্তিক স্কুল ভিত্তিক উন্মুক্ত স্থান ভিত্তিক নতুন নগর কি করে হবে তার কোন নির্দেশনার মধ্যে নাই আমরা বিতর্ক করব উচ্চতা নিয়ে আর ওদিকে আমার সমস্ত জমিগুলি যারা দখল করে বসে আছে সেই জমিগুলো কি হবে উন্নয়ন নিয়ামক হিসাবে রাজুকের ভূমিকা পরস্পর বিরোধী এই বিশ্বাঞ্চল পরিকল্পনাটি যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট পেশাজীবীদের রাজুকের বোর্ডে অন্তর্ভুক্ত করা প্রয়োজন